আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পুষ্পরাজ কুকিং ল্যাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি ড্রিঙ্ক বানিয়ে দেখাবো ওয়েট গেইন করার জন্য, মানে ওজন বাড়ানোর জন্য। এই ড্রিঙ্কটি মাত্র 4-5টি উপকরণ দিয়ে বানানো, তো সবসময়ের মতোই চেষ্টা করেছি সহজ করে দেখানোর জন্য আর বোঝানোর জন্য। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একটি ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, 1/2 বানানা, 2টা খেজুর, 2-3টা কেশনাচ, এরকম মাছ থেকে কেটে নেওয়া, আর 2টা ওয়ালনাচ, এরকম মাছ থেকে কেটে নেওয়া। এবারে সব উপকরণ ব্লেন্ড করে নিব যতক্ষণ পর্যন্ত খুব ভালো করে মিশে যায়। ব্লেন্ড করা হয়ে গেলে গ্লাসে ঢেলে নিব। বাস, খুবই সিম্পল তৈরি হয়ে গেল ওয়েট গেইন করার জন্য ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটা প্রতিদিন 2 বার করে ড্রিঙ্ক করতে হবে, একবার সকালে খালি পেটে আর একবার রাতে ঘুমানোর আগে। ইভেন আপনি চাইলে ছোট বেবিদেরও এই ড্রিঙ্কটা দিতে পারেন। 1 উইক ট্রাই করতে থাকুন, দেখবেন আস্তে আস্তে রেজাল্ট পাওয়া শুরু করবেন। তবে মনে রাখতে হবে যে ড্রিঙ্কের মধ্যে কোনো ধরনের কেমিক্যাল মেশানো নেই, যার কারণে একদিনে রেজাল্ট পাওয়া পসিবল না, সো ধৈর্য ধরে কন্টিনিউ করতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে একটি ওয়েট লস করার ড্রিঙ্কও আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপরও আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন। আমার যে কোনো রেসিপি ট্রাই করে থাকলে ছবি তুলে আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, অথবা আমার ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন। আমার গ্রুপের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার রেসিপিসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকেও ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।